ওনার সম্পর্কে বাংলাদেশের মানুষ জানে গ্রামীণ ব্যাংকের নামে আমার গ্রাম গঞ্জের নিরীহ গরিব মানুষের শেষ সম্পদটুকু শেষ করে নিয়েছে কে তার গ্রামীণ ব্যাংকে সুদ ছিল তিনি 40% শেষ করে দিয়েছে বাংলা নিরীহ মানুষকে আজকে তাকে নোবেল পুরস্কার দিয়েছে আমি বলব তার নোবেল পুরস্কার হচ্ছে সুদের উপর সে নোবেল পুরস্কার নিয়েছে আজকে তার বিচার শুরু হয়েছে এতদিন কোথায় ছিলেন ডক্টর ইউনুস সাহেব এখন আপনার আবির্ভাব করতে বিশেষ ষড়যন্ত্র আজকে চলছে বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা যার করে গেছেন আর আপনার আবির্ভাব কেন আপনার আবির্ভাব ষড়যন্ত্রের মাধ্যমে আপনার আবির্ভাব এতদিন আপনি বাংলাদেশে নাই এখন কোথেকে শুনেন আজকে আমেরিকার ডাক গণনেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাস কি জন্য আজকে আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে গাড়ি করতে চায় গাড়িটা কি জন্য এই ঘাটি করে তারা এখান থেকে চীনের সাথে এ অঞ্চলের বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করবে আর বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করবে গণনেত্রী শেখ হাসিনাকে যখন এই প্রস্তাব আমেরিকার পক্ষ থেকে দেওয়া হয়েছে আমার নেত্রী শেখ হাসিনা বলেছেন আমার নেত্রী শেখ হাসিনা কিনা বলে প্রত্যাখ্যান করে বলেছে শীত দামে সীমানা তাই আজকে আমেরিকা চায় শেখ হাসিনাকে সরিয়ে ডক্টর ইউনুস তাদের তারে ক্ষমতায় বসাতে আর বিএনপির সাথে চুক্তি হয়েছে যে তারা যদি তারা তাদেরকে ক্ষমতায় আনতে পারে হ্যাঁ ক্ষমতায় আসবে না ক্ষমতায় আসবে না এত সোজা মার্কিন সাম্রাজ্যবাদ আজকে বিশ্বাসিত শোনা যাচ্ছে আমরা এখানে যারা আছি আমেরিকাতে এটাকে বাড়ি গাড়ি আছে এটাকে কাপড় কাপড় নষ্ট হয়ে গেছে আমাদের দল দলে কিন্তু আমরা এখানে তারা আছি বৃহস্পতি আমাদের কোন আকাঙ্ক্ষা আছে বলেন যে বিশ্বাস নীতি ঘোষণা করছে বিশ্বাস দিত না আমাদের আকাঙ্ক্ষা আমেরিকা যাওয়ার দরকার আছে বিশ্বের আজ্ঞা নেই
কিউবাতে নাইজেরিয়াতে সোমালিয়াতে উগান্ডাতে আছে নিষেধাজ্ঞা লোমেঙ্গা তুত্ব আছে আমেরিকা লোমেঙ্গা তুত্ব আছে আমি আজকে বেশি কিছু বলতে চাই না এদেশে আজকে শেখ হাসিনা